APPN অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি মুসাম্মাদ জেমি আক্তার, সহকারী শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্কুল ও কলেজ বগুড়া। বাম পাশে এটা তোমরা কি দেখলে? এটা আমাদের বই, তাই না? এটা কি বই? আমাদের গণিত বই, যেটা দিয়ে আমরা পড়াশোনা করি, তাই না? পাঠ পরিচিতি, শ্রেণী নার্সারি, বিষয় গণিত, সময় 40 মিনিট। আজকের পড়া, আজকে আমরা কি কি পড়বো দেখে নিই তাহলে। আজকে আমরা পড়ব বিজোড় সংখ্যা 1 থেকে 49 এবং নামতালিখ 5-এর ঘরের। তাহলে আজকে আমরা কি কি পড়ব বাবা? দুইটা পড়ব আজকে। এক পড়ব বিজোড় সংখ্যা 1 থেকে 49, দুইটা, দুই নম্বর হচ্ছে নামতালিখ 5-এর ঘরের। তাহলে আমরা পড়া শুরু করি। বিজোড় সংখ্যা লিখো 1 থেকে 49 পর্যন্ত, ঠিক আছে? আমরা সবাই পড়ব এবং লিখব। সবাই খাতা পেন্সিল নিয়েছ? আচ্ছা, এটা কি বলো তো? আমরা তো সবাই চিনি এটাকে, না? এটা হচ্ছে কত বলো, কত সংখ্যা? 1, তাই না? এটা হচ্ছে 1। তারপর 3, 2 কোথায় গেল? এটা তো সংখ্যা না। আমরা যখন সংখ্যা পড়ব তখন আমরা বলবো, পড়ব 1, 2, 3, 4 এভাবে। কিন্তু এটা এখন আমরা কি শিখছি? বিজোড় সংখ্যা শিখছি। বিজোড় সংখ্যা কি কি বলো তো? 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর যে দুইটা আমরা বাদ দিয়েছি এখানে, সেটা হচ্ছে জোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আজকে আমরা শিখব কি? আজকে আমরা শিখব বিজোড় সংখ্যা। তাহলে আমরা বিজোড় সংখ্যা শিখছি, তাই না? 1, 3, তাহলে এরপরে কত হবে বিজোড় সংখ্যা? 5, তাই না? 1, 3, 5, তারপরে 7। সবাই কিন্তু আমার সঙ্গে পড়বা এবং সঙ্গে সঙ্গে খাতায় লিখবা। তোমাদের খাতাতে, অঙ্কে খাতাতে তো ছক করাই আছে, তাই না? আমরা শুধু লিখব। তারপরে 7-এর পরে কত? 9। 1, 3, 5, 7, 9। তারপর 1, 10, 1, 11। 1, 10, 1, 11। 1, 10, 3, 13। 1, 10, 3, 13। 1, 10, 5, 15। 1, 10, 5, 15। আমরা আবার তাহলে পড়ি। 1, বিজোড় সংখ্যা আমরা পড়ছি, ঠিক আছে? বলো, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, ঠিক আছে? আবার আমরা পরেরটাতে যাই। 15-এর পর কত? 1, 10, 7, 17। 1, 10, 7, 17। 1, 10, 9, 19। 1, 10, 9, 19। 2, 10, 1, 21। 2, 10, 1, 21। 2, 10, 3, 23। 2, 10, 3, 23। তারপরে কত হবে বলো তো? 2, 10, 5, 25। 2, 10, 5, 25।
পঁচিশের পরে দুই দশ সাত সাতাশ। আমরা আবারও করি, হ্যাঁ, এক দশ সাত সতেরো, এক দশ নয় উনিশ, দুই দশ এক একুশ, দুই দশ তিন তেইশ, দুই দশ পাঁচ পঁচিশ, দুই দশ সাত সাতাশ। ঠিক আছে, সবাই কিন্তু আমার সঙ্গে পড়বা, হ্যাঁ। সাতাশের পর কত হবে দেখি, দুই দশ নয় উনতিরিশ, দুই দশ নয় উনতিরিশ, সবাই পড়বা। তিন দশ এক একত্রিশ, তিন দশ এক একত্রিশ, তিন দশ তিন তেত্রিশ, তিন দশ তিন তেত্রিশ, উনতিরিশ একত্রিশ তেত্রিশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, তারপরে কত বলো তো, এটা কত আসলো, এটা তিন দশ সাত সাঁত্রিশ, তাই না? তারপর তিন দশ নয় উনচল্লিশ, না, উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ। ঠিক আছে, সবাই কি আমার সঙ্গে পড়ছো? পড়বা এবং লিখবা, আমরা জোরে জোরে পড়ব এবং লিখব, ঠিক আছে। উনতিরিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ, লিখেছ সবাই বাবা? ঠিক আছে, এবার উনচল্লিশের পরে চার দশ এক একচল্লিশ, চার দশ এক একচল্লিশ, এরপর কত হলো বলো তো, কী সংখ্যা আসলো? চার দশ তিন তেতাল্লিশ, চার দশ তিন তেতাল্লিশ, তারপর চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, তারপর চার দশ সাত সাতচল্লিশ, চার দশ সাত সাতচল্লিশ, এবার সর্বশেষ সংখ্যা, হ্যাঁ, চার দশ নয় উনপঞ্চাশ, চার দশ নয় উনপঞ্চাশ, একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ। আমরা কত থেকে বিজোড় সংখ্যা শিখলাম? এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত, তাই না? এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সবাই লিখেছো তো? আচ্ছা, এখন আমরা কী শিখব বলো? আজকে আমাদের দুইটা পড়া শেখা আছে, তাই না? বিজোড় সংখ্যা এবং নামতা। আচ্ছা, এবার নতুন আরেকটা পৃষ্ঠা নিয়ে আমরা, পৃষ্ঠার উপরের অংশে আমরা লিখব কি? নামতা লিখো পাঁচের ঘরের, এটা আমরা পড়ব এবং লিখব। এটা সবাই খাতার উপরে লিখে নাও, নামতা লিখো পাঁচের ঘরের, সবাই লিখে নাও খাতার যে উপরের যে ফাঁকা অংশটুকু আছে এখানে সবাই লিখে নাও, নামতা লিখো পাঁচের ঘরের, এটা আমরা এখন পড়ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা যাই মূল পড়াশোনায় যাই, হ্যাঁ। এটা কত বলো তো সবাই, সবাই বলবা এটা কত বলো, জোরে করে বলো, হ্যাঁ, গুড। এটা হচ্ছে পাঁচ, তারপরে কত আসলো, এক, তাই না? এটা পাঁচ এক, এরকম ঘর তোমাদের করাই আছে না অঙ্ক খাতায়, গণিত খাতায় এরকম ঘর করাই আছে। আমরা শুধু লিখব, ওপরের ঘরে প্রথম ঘরে পাঁচ লিখব, ঠিক তার পরের ঘরে এক লিখব, আবার তার পরের ঘরে লিখব পাঁচ, তাই না? তাহলে এটা কী হলো, পাঁচ একে পাঁচ, পাঁচ একে পাঁচ, তাই না? তারপরে আবার একটা পাঁচ লিখব, এরকম করে আমরা উপরের ঘরে দশটা পাঁচ লিখব,
তারপরের ঘরে এক থেকে দশ পর্যন্ত লিখব, তারপরের ঘরে আমরা গুণন করে যা হয় সেটা লিখব। তাহলে প্রথমে আমরা লিখেছি পাঁচ এককে পাঁচ, এরপরে কি হলো দুই হলো, দুই পাঁচে কত আসলো দশ, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুকানো দশ, তারপরে পাঁচ, আবার পাঁচ লিখি আমরা সবাই, পাঁচ লিখি তিন, লেখো সবাই, প্রথম ঘরে পাঁচ, মাঝের ঘরে তিন, পরের ঘরে পনেরো, তিন পাঁচ পনেরো, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুকানো দশ, তিন পাঁচ পনেরো। আবারও আমরা পাঁচ লিখব উপরের ঘরে, মাঝের ঘরে লিখব চার, পরের ঘরে লিখব কত কুড়ি বা বিশ, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুকানো দশ, তিন পাঁচ পনেরো, চার পাঁচে কুড়ি বা বিশ, চার পাঁচে কুড়ি, লিখো সবাই বাবা, লিখে নাও, লিখবা এবং আমি যখন পড়ব তখন আমার সঙ্গে পড়বা, ঠিক আছে, লিখেছো সবাই? আচ্ছা তাহলে আমরা আবার আবার একটা পাঁচ লিখলাম, মাঝের ঘরে লিখব পাঁচ, তাই না, দুইটা পাঁচ, আর পরের ঘরে লিখব পঁচিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পাঁচে পঁচিশ। তাহলে আমরা পাঁচে ঘরে নামতে একটু করে নিই আবার প্রথম থেকে, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুকানো দশ, তিন পাঁচ পনেরো, চার পাঁচ কুড়ি, পাঁচ পাঁচ পঁচিশ। সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়বা, হ্যাঁ, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুকানো দশ, তিন পাঁচ পনেরো, চার পাঁচ কুড়ি, পাঁচ পাঁচ পঁচিশ। তারপরে আবার এবার পাঁচ ছয় দিয়ে, তাই না, পাঁচ ছয় কত হয় দেখি তো, পাঁচ ছয়, হ্যাঁ তিরিশ, পাঁচ ছয় তিরিশ। সবাই লিখো উপরের ঘরে পাঁচ, মাঝের ঘরে ছয়, শেষের ঘরে তিরিশ, তাহলে কি হলো পাঁচ ছয় তিরিশ। আবার লিখলাম পাঁচ সাত পঁয়ত্রিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আট চল্লিশ, পাঁচ আটে চল্লিশ, তাই না, চারে শূন্য চল্লিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, লিখো সবাই বাবা, আমার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই পড়বা, হ্যাঁ, পড়লে দ্রুত মুখস্থ হয়ে যাবে তোমাদের, তাহলে আর এক্সট্রা করে বাড়িতে মুখস্থ করতে হবে না, হ্যাঁ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, তারপরে পাঁচ লিখো আবার ওপরের ঘরে, মাঝের ঘরে নয়, আর শেষের ঘরে পঁয়তাল্লিশ, চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, তাহলে কী হলো পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, পাঁচ, নামটা কিন্তু আমাদের প্রায় শেষ, দশ, পাঁচ দশে কত হয় দেখি বলতে পারো, হ্যাঁ ভেরি গুড, পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ,
আমাদের ক্লাস শেষ। আমরা সবাই সুস্থ ও সুন্দর ভালো থেকি, আল্লাহ হাফেজ। আমরা সবাই সুস্থ সুন্দর ও ভালো থেকি, আল্লাহ হাফেজ।